আসসালামু আলাইকুম। যারা নতুন ইটিন সার্টিফিকেট তুলতে যাচ্ছেন বা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব উপকারে আসবে। আমরা গুগল ক্রোমে গিয়ে ইটিন সার্টিফিকেট লিখে সার্চ করব। দেন আমাদের সামনে প্রথম যেই অপশনটি আসবে সেই অপশনটি আমরা ক্লিক করব। দেন আমরা এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, যদি আপনার লগ ইন করা থাকে, যেহেতু আমার লগ ইন করা আছে আমি লগ আউট দিয়ে দিচ্ছি। আপনার যারা নতুন করবেন তাদের জন্য হচ্ছে, প্রথমে আপনি রেজিস্ট্রেশন অপশনটিতে যাবেন, গিয়ে আপনি একটা ইউজার আইডি দিবেন। এখানে আপনি আপনার মন মতো ইউজার আইডি দিতে পারেন, নাম দিতে পারেন, নাম্বার দিতে পারেন, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। দেন আপনি একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। দেন আপনি পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন। রিটাইপ করার পর আপনি এখানে সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে। সিকিউরিটি কোয়েশ্চেন স্বরূপ আপনার কাছে কী কী চাইতে পারে, আপনার ভিলেজ নেম চাইতে পারে, আপনার ফেভারিট টিচার্স নেম চাইতে পারে, প্যারেন্টস নেম চাইতে পারে, ফেভারিট সিঙ্গার অথবা কালার, আপনার ফেভারিট কালার, আপনার বাচ্চার আপনার চাইল্ডহুড নিক নেম, এরকম আপনার অ্যানিভার্সারি ডে হতে শুরু করে অনেক কিছুই আপনার চাইতে পারে। তো আপনার যেই জিনিসটা মনে থাকে আপনি সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি সিকিউরিটি অ্যান্সারটা যখন দিবেন, তারপর আপনার কান্ট্রি তো আছেই, এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই সেই ফোন নাম্বারটি আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড হইতে হবে। যদি আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড না হয় আপনি তাহলে ইটিন সার্টিফিকেট করতে পারবেন না। অবশ্যই আপনার এটা ভালো করে মনে রাখবেন যে অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড হইতে হবে। তারপর আপনি একটা আপনার যেই মেইল আছে সেই মেইল দিবেন। দেন আপনি আই রোবট এটা ক্লিক করলে আপনার রেজিস্টার করলে আপনার রেজিস্টারটি হয়ে যাবে। রেজিস্ট্রেশনটি হওয়ার পর আপনাকে বলবে আবার লগ ইন করার জন্য। দেন আপনি লগ ইন অপশনে যাবেন, গিয়ে আপনার ইউজার আইডিটি যেইগুলো যেটা আপনি দিয়েছেন দিবেন। দেন আপনি আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর আপনি এখানে এভাবে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি যদি নতুন হন সেই ক্ষেত্রে আপনি টিন অ্যাপ্লিকেশনে যাবেন। এখানে যেহেতু আমার একটি রেজিস্ট্রেশন করা আছে এখানে, সেজন্য আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন। এখানে আপনার কিছু অপশন আসবে, সেখানে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে, মানে আপনি কেন ইটিন করতে যাচ্ছেন, আপনি কী কাজ করেন, আপনি কি স্টুডেন্ট, গৃহিণী, নাকি আপনি টিচার বা চাকরিজীবী, আপনি যেটি হন সেই জিনিসটি আপনি এখানে ইনফর্ম দিবেন। আপনার ইনফরমেশনটা দেওয়ার পর তারপর আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি তুলতে পারবেন, করার পর তারপর আপনি এখানে ভিউ টিন সার্টিফিকেটে যাবেন। নতুন করলেও এখানে যাবেন, আর যারা আগে করে রেখেছেন তাদের জন্য মনে করেন আপনি ইটিন সার্টিফিকেটটি হারিয়ে ফেলেছেন, তো তখন তো আপনাকে ইটিন সার্টিফিকেটটি দরকার, সেজন্য আপনি ভিউ টিন সার্টিফিকেটে যাবেন। গেলে আপনার এখানে এইভাবে টিন সার্টিফিকেটটি শো করবে। টিন সার্টিফিকেটটি আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবেন যদি আপনার সাথে প্রিন্টার থাকে, দেন অথবা না থাকলে আপনি ইমেইলে পাঠাইতে পারবেন। আপনি ইমেইলে পাঠাতে পারেন, ইমেইলে ক্লিক করলে আপনার মেইলে নিয়ে যাবে। আপনার মেইল অ্যাড্রেসটি এখানে যদি আপনি সাবমিট করেন সেন্ড হয়ে যাবে, অথবা যদি আপনার মেইল অ্যাকাউন্টেও পাঠাতে কোনো ঝামেলা হয় তাহলে আপনি এখান থেকে সেভ অপশনে দিয়ে আপনার টিনটি সেভ করে ফেলতে পারেন। দেখেন এখানে সেভ হয়ে গিয়েছে, দ্যাটস ইট। খুব ইজি টু ইজি কাজ, এটা করে ফেলবেন। দেন হচ্ছে আমার একটি ভিডিও ছিল আছে, যাদের আপনার রেজিস্ট্রি, যাদের বাবা মার নামে ভুল আছে, ধরেন আপনার বাবার নামের এমডি নেই বা মায়ের নামের এমএসটি নেই বা বানান একটি ভুল আসছে যেটা আপনার এনআইডিটি ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এই ভিউ এডিট কারেকশানে এসে কীভাবে ঠিক করতে পারবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আশা করি আপনি সেই ভিডিওটা দেখলে আপনার এই ভুলটা সংশোধন করতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি আপনাদের উপকারে আসবে। সামনে ইটিন রিটার্ন দাখিল নিয়ে কিছু ভিডিও আসবে, আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।